কি করছো সোনা? এই যে পাটশাক বাচ্চি কালকে রাতে নিয়ে এসেছে, আমি প্যাকেটের মধ্যে রেখেছিলাম, ওই জন্য এখনো তাজা আছে। দেখো কি বড় বড় পাতা এনেছে, বলেছি লাউ শাক আনতে, নিয়ে এসেছে পাটশাক। পাতাগুলো দেখেছো কি বড় বড় ধামড়া ধামড়া, ধর পাই নাই তো কি করব আমি। তো যাই হোক, এই পাটশাক ছাড়াচ্ছি এখন। পাটশাক এনেছে তাও বলবে না, কেউ রাতে এনেছে, মনে হচ্ছে সকালেই নেওয়া হয়েছে হয়তো। তাজা পাতা তো আমি নিয়ে আসি কি তাজা পাতা, তারপরে আবার ইসেতে প্যাকেটে রাখা ছিল বলে, এমনি রাখলে শুকিয়ে যেত। গরমে পেট ঠান্ডা রাখবে পাটশাক, সব ঠান্ডা রাখবে। যা খাবে খাবে, বাইরে বাড়ির পেছনে এই ডান্ডিগুলোকে পুঁতে দেবে, তাও দেবে গজিয়ে গেছে। কিচ্ছু পুঁতে হবে না, চা খাবো খাবো, তারপর ডান্ডিগুলো সব ডাস্টবিনে ফেলে দেবো। আমার খুব ভালো লাগে পাটশাক। আমার শাক পাতা, আমি শাক সবজি সবই পছন্দ করি, না পছন্দের মধ্যে কিছুই নেই। পাটশাক ঝোল খেতে হেবি পছন্দ করতে? না, শাকের খেতে পছন্দ করি, তারপরে ঝোলটা খেতে পছন্দ করি, এটা বলি নি। গরমে দেখো পাগলি হয়ে আছে, তুমি ভিডিও করা শুরু করে দিয়েছো গরমে। তুমি কেন, আসার সময় হয়নি, সবাই পাগলি হয়ে যাচ্ছে গরমে। তার মধ্যে কারেন্ট ছিল না, আর ঘুমও হয়নি ঠিক করে। এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে কি ঘুমাবো বলো। এখন রান্না বান্না করতে ইচ্ছাও করছে না, তাহলে খেতে হবে না, ঘুমিয়ে পড়ো। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একে তো গরম, তার মধ্যে ঘুম না হলে আর হয়। দুপুরে আগুনের গোলা পড়ে, ঘুমানো যায় না, রাতে কারেন্ট চলে যায়, তাহলে ঘুমাবে কখন? এই ভালো ঘুমাবে কখন? ভালো মানে আমার কথা বলছে, এ ভালো শুয়ে দেখাও। চলো পাতা পাতা ছাড়িয়ে নিই, তুমি যাও বাজারে, দেরি হয়ে যাবে ভিডিও করতে করতে। তারপরে মাছ ফাছ কখন কি আনবা কি না আনবা, দেরি হয়ে যাবে রান্না বান্না করতে, আবার তাড়া দেবা, কাজে যাবো কাজে যাবো। যাও 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 বাজার টাজার যাও, শুধু শাক আনলে তো আর হবে না, দেখো বাজারে গিয়ে কি পাও। আবার গরমে একটু মাথাটা খারাপ করে আসো, রোদে গিয়ে যাও। চলো টাটা টাটা টাটা। হ্যালো বন্ধুরা, দেখো বাজারে গেছিলো, দেখি চলো কি মাছ নিয়ে এসেছে। আর এত মাছ নিয়েছে, তোমাকে কতবার বলেছি এক বেলার মতন মাছ আনবে, কি শুরু করছে কি জানি, বাজারে গেলে মানে ধরে ধরে ওকে দিয়ে দেয়। দেখো বন্ধুরা কত মাছ নিয়ে এসেছে, মাছের তেলটা ভালো হলে খাবে, না হলে তেলও নিয়ে এসেছে। আবার দেখো তেলগুলো কি ফাউ দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পয়সা দিয়ে বাড়ি ফোন দিয়ে নিতে হবে। তো যাই হোক, এই দেখো তেল, আর এই দেখো কত মাছ এনেছে। তোমরা বলো বন্ধুরা এত মাছ কেউ খেতে পারে? দেখো প্রায় 1 কিলো, না এই দেখো বন্ধুরা রুই মাছ নিয়ে এসছে আজকে, 1 কিলো রুই মাছ। দেখো পেটির সাইজ দেখো, পেটি তো মনে হচ্ছে ছাড়াতে হবে, এটা রাত ছাড়িয়ে দেয়নি। চলো মাছ ফাছ ধুই, এদিকে শাক বাছাবাছি কাটা সব কমপ্লিট হয়ে গেছে। কি করবো, তুমি তো বাজারে গেছো, তো আসতেই চাই বাবা, সে কাটা করে কমপ্লিট। হ্যাঁ চলো এবারে মাছটা ধুয়ে আসি, তারপরে দিদি দুটো রান্না বসে, তো ভাত কমপ্লিট হয়ে গেছে, আজকে বেশি কিছু করবো না। মাছের ঝোল, শাক ভাজা, আর ওদিকে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি, কচি কচি ভেন্ডি সিদ্ধ খাওয়াই হয়নি, তাই জন্য একটু সিদ্ধ দিয়েছি, এর লল লল করবে বেশ লাগবে। তো চলো এটা ধুয়ে আসি। নুন হলুদ লাগাবে নাকি? হ্যাঁ, কত মাছ নিয়ে এসছে, এখন কত সময় লাগবে ভাজতে, এত মাছ আমি আনতে মানা করেছি, তাও বাজারে গেলে আর হুঁশ থাকে না কোনো দিনই কিছু। যাও কালকে তুই মাছ খাওয়াবো না, তো কালকে তো এমনি মাছ খাওয়াবো না বৃহস্পতি। এই দেখো বন্ধুরা কি ধামসা ধামসা সাইজ হয়েছে, দেখো এটা তো দেখে মনে হয় যেন কাতলা মাছের মতন লাগছে, লেজাটা দেখেছো। লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজবো, সিম্পল পাতলা ঝোল হবে, কোনো কালিয়া মালিয়া ধলিয়া কিছু হবে না। এটা গরম পড়েছে, হ্যাঁ কালকে এমনি ওই আর মাছে পেঁয়াজ রসুন টসুন খাওয়া হয়েছে, এমনি আজকে পেঁয়াজ রসুন হবে, শাকে ফাঁকে দিতে লাগবে, কিন্তু রিচ করে করবো না। দেখো মাখানো হয়ে গেছে, তো চলো এবারে ভাজা শুরু করে দিই। চলো পেটিগুলো বড়ো বড়ো ধামসা ধামসা, এই দেখো বন্ধুরা। তো চলো আজকে মনটা খুশিয়ে গেছে মাছ দেখে, কিন্তু এত মাছ লাগে নাকি ব্যাং, ওবেলা আর কিছু করা যায় না, ওবেলা কিছু করতে হবে না, তাই জন্য তো নিয়ে এলাম। তোমার শরীরে কষ্ট হয় গরমে উনুনে বসতে? ঠিক আছে অনেক বুঝে গেছো।
তো বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা চলছে, রুই মাছ ভাজা। আর এদিকে হচ্ছে পাট শাক করবো, তার জন্য শুকনো লঙ্কা রসুন কালো জিরে পেঁয়াজ ভাজা চলছে, তারপরে একটু পাট শাকটা দিয়ে দেবো। আর এখানে মাছ ভাজা চলছে, একবার না দিয়ে নিয়েছি, আরেকবার দিয়েছি, আরেকবার দিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো পাট শাক চলে গেছে, কিন্তু কড়ার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখনও লবণ হলুদ কিছু দেওয়া হয়নি। তো একটু সামান্য জল বেরিয়েছে, তো দেবো সব কিছু, তো হোক আস্তে আস্তে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজা হচ্ছে। জায়গাটা দেখে তো সাইজটা, ও তো তিনটে দিচ্ছি মাছ। তো মাছ উল্টানো হয়ে গেছে, চলো তারপরে কী করবো তোমার সাথে শেয়ার করো, দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো পাট শাক ভাজা প্রায় হয়েই গেছে, এবার নাড়িয়ে ফেলবো, দেখতে পাচ্ছ কতখানি হয়ে গেছে দেখো। আর এখানে মাছের ঝোল করব, তার জন্য জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে এতে আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে। তো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরাই দেখো আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, মানে মাছ ভাজা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু যেহেতু একটু পাতলা ঝোল করবো, এরকমই ঝোল রাখবো। এবারে কিন্তু একদম মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবো। তো এটা কিন্তু কমপ্লিট, একটু ধনে পাতা হলে ভালো হতো। তো যাই হোক মাছের ঝোল কমপ্লিট। এইদিকে এই যে মাছের তেল এনেছিলো একটু ফেলে ফুলে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, শুধু বেগুন ফেগুন দিয়ে আর করিনি। তো এটাও প্রায় হয়েই গেছে, তো নামিয়ে ফেলবো। জানি না মাছের তেলটা তিতো হবে কি না, তাও অনেকটা ফেলে ফেলে দিয়েই নিয়েছি। তো এই হচ্ছে রান্নাবান্না, তো একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হবে। তো টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরে লাঞ্চটা নিয়ে বসে পড়লাম, তো চলো মেনুতে কী কী আছে বলে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, রয়েছে পাতিলেবু, রয়েছে পাট শাক ভাজা, তারপরে রয়েছে মাছের তেল ভাজা, রয়েছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর রয়েছে আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো প্রথমে তো খেতে হবে, কী দিয়ে খাই কী দিয়ে খাই, চলো মাছের তেলটা দিয়ে প্রথমে খাই। মাছের তেলটা রুই মাছের তেলই ছিল, তো এটাকে পেঁয়াজ দিয়ে আমি ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আলু বেগুন আজকে আর দিইনি, এত যেহেতু শাক ভাজা মাছ হবে চাটনি আছে, সেজন্য আর পদ বাড়াইনি, গরমে বেশি খাওয়াও যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ কর্তা মশাই কিন্তু মাছের তেল দিয়ে প্রথমে খাচ্ছে, তো ভালোই লাগছে খেতে। তারপরে পাট শাক ভাজা দিয়ে খাচ্ছে, পাট শাক ভাজাটা কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম শুকনো শুকনো করে, ভালোই লাগে ভাজাটা খেতে। তো বেশ অনেকটাই হয়েছিল আজকে পরিমাণটা, দু আটি একদম বড় বড় এনেছিল, তো ভালো লাগছিলো খেতে। তো কর্তা মশাই দেখছো এবার কিন্তু শাক দিয়ে খাচ্ছে, তো শাক দিয়ে খেয়ে নিক তারপরে আবার আসছি। তো দেখো শাক দিয়ে খেয়ে নিয়েছে, এবার পুরো ভাতটা একদম ভেঙে চুড়ে টেনে নিয়ে নিল কাছে, এবার কী দিয়ে খাবে, এবারে মাছের ঝোল দিয়ে খাবে। তো রুই মাছ নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে, সেটা আমি আলু টমেটো দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল করেছি। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজগুলো, মাছের সাইজগুলো যে খুব বড় বড় ছিল, বিগ সাইজ, দেখে মনে হবে যেন কাতলা মাছ খাচ্ছি। তো দেখো মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল। তো কর্তা মশাই কিন্তু দাগাটা প্রথমে খেলো, বললো আগে দাগাটা খাই পেটিটা পরে খাবো, পেটিটা খেতে ঝামেলা নেই কারণ পেটিতে কাটা কম থাকে। তো দেখো কর্তা মশাই সুন্দর করে খেয়ে নিচ্ছে, সাজিয়ে গুছিয়ে, একটু লেবুও চিপে নিয়েছিল পাতিলেবু। এই গরমের সময় কিন্তু হালকা পাতলা খাওয়া খুব ভালো, আর আমাদের বেশিরভাগই হালকা পাতলাই হয়, রিচ খুব একটা হয় না। তো যাই হোক কর্তা মশাই খাচ্ছে সুন্দরভাবে, তো একটু আলু দিয়ে মাখিয়ে চুকিয়ে আবারও মুখে পুড়ে নিল, তো তারপরে একটু মাছ ভেঙে আবারও খাচ্ছে। তো এটা দিয়ে খেতে থাকুক, শেষ পাতে আবারও চলে আসব। তো দেখো শেষ পাতে আজকে বলছে পেটটা ভরে গেছে, আজকে শুধু শুধু আর চাটনি খাবে। ঠিক আছে খাও চাটনি না কিন্তু অবশ্যই কালকের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে নিও।